নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্লাস কেক। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কমলা লেবু, কিউই, সবুজ আপেল, স্ট্রবেরি, লাল আপেল, কালো আঙ্গুর আর লাল আঙ্গুর। আর নিয়ে নিচ্ছি আমি আগার আগার পাউডার, তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে। এবারে আমি একটা ওভেনে সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ জল। জলটা গরম হয়ে আসলে আমি 2 চামচ এখানে আগার আগার পাউডার দিয়ে দিব। ভালো করে এখন মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর আমি আরও 3-4 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেব। যখন ফুটে আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে অল্প করে আগার আগার জলটা দিয়ে দেব। তারপরে কেটে রাখা ফলগুলো সুন্দর করে এর মধ্যে আমি সাজিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি 1/2 করে রাখা আঙ্গুর, তারপরে দিয়ে দেব আমি স্ট্রবেরি 4 সাইড দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি আমি কিউইগুলো। কিউইগুলোর উপর দিয়ে আমি লাল আঙ্গুর দিয়ে দেব আর 4 সাইড দিয়ে কালো আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার আগার আগার জলটা এর উপর দিয়ে দিয়ে দেব। আগার আগার জল দেওয়ার পর আমি বাদবাকি ফলগুলো আবার সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেব। আমার সবগুলো ফল দেওয়া প্রায় কমপ্লিট। এবার আমি বেঁচে থাকা আগার আগার জলটা এর উপর দিয়ে দিয়ে দেব। আগার আগার জলটা দেওয়ার পর আমি 1/2 ঘন্টা বাইরে রেখে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 6 ঘন্টা পর আমি দেখাচ্ছি। 6 ঘন্টা পর দেখো কি সুন্দর জমে এসছে। এখন একটা ছুরির সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।